আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিংকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড তৈরি পদ্ধতিটি দেখে নেই। হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড তৈরি করতে প্রয়োজন হবে লাইট ব্লু কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রিন কালার, রেড কালার, পেপার, স্কেচি, স্কেল, পেন্সিল, পেন, গ্লিটার্স পেন, মার্কার, পার্ল, ব্লু, ব্লুগান। এখন হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড তৈরি করতে ব্যাপারে মানগুলি জেনে নেই। 28 cm by 28 cm লাইট ব্লু কালার পেপার, 21 cm by 21 cm হোয়াইট কালার পেপার, 14 cm by 14 cm ব্ল্যাক কালার পেপার দুটি, 14 cm by 14 cm রেড কালার পেপার, 5 cm by 4 cm গ্রিন কালার পেপার দুটি। এখন লাইট ব্লু কালার পেপারটি দেখানো নিয়ম অনুযায়ী ত্রিভুজ শেপ আকৃতি করে নিচ্ছি। তারপর পেন্সিলের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। পাপড়ি শেপ আঁকার পর কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর পাপড়ি শেপটি দেখতে এরকম দেখাবে। পাপড়ি শেপটি ভাঁজ খোলার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী হোয়াইট কালার পেপার দিয়ে আরও একটি তৈরি করে নিয়েছি। তারপর লাইট ব্লু কালার পেপারটিতে দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর হোয়াইট কালার পেপারটি সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর ব্ল্যাক কালার পেপারটি ভাঁজ করে আবারও পাপড়ি শেপ এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। পাপড়ি শেপ আঁকার পর কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। পাপড়ি শেপটি ভাঁজ খোলার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর রেড কালার পেপারটি নিয়ে পেন্সিলের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী গোলাকৃতি করে ঢেউ শেপ এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। দেখানো নিয়ম অনুযায়ী আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর রেড কালার কর্তনকৃত পেপারটির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তারপর গ্লুয়ের সাহায্যে রোজ ফ্লাওয়ারটি সেট করে নিচ্ছি। গ্লুয়ের সাহায্যে সেট করার পর রোজ ফ্লাওয়ারটি দেখতে এরকম দেখাবে। তারপর গ্রিন কালার পেপার নিচ্ছি। পেপারটি ভাঁজ করে পেন্সিলের সাহায্যে পাতা শেপ এঁকে নিচ্ছি। পাতা শেপ আঁকার পর শেপটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর পাতা শেপটি দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর পেপারটি দেখতে এরকম দেখাবে। তারপর পেন্সিলের সাহায্যে পাতা শেপটি করে নিচ্ছি। পাতা শেপটি দেখতে এরকম দেখাবে। আমি দুটি তৈরি করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালার লাভ শেপটি দেখানো নিয়ম অনুযায়ী কেটে নিচ্ছি। লাভ শেপটি কাটার পর দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। তারপর লাইট ব্লু কালার লাভ শেপটিতে দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর ভাঁজকৃত লাভ শেপটি দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর অনুরূপভাবে ব্ল্যাক কালার লাভ শেপটি অপর সাইডে গ্লুয়ের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। ব্ল্যাক কালার লাভ শেপগুলি সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর রেড কালার গ্লিটার পেনের সাহায্যে হোয়াইট কালার পেপারটি হাইলাইট করে নিয়েছি। তারপর রেড কালার গ্লিটার পেনের সাহায্যে হ্যাপি ফাদার্স ডে June 20, 2021 লিখে নিয়েছি। তারপর ব্লু কালার গ্লিটার পেনের সাহায্যে হাইলাইট করে নিয়েছি হ্যাপি ফাদার্স ডে June 20, 2021। তারপর রেড বো সেট করে নিয়েছি গ্লুয়ের সাহায্যে। তারপর রেড রোজ ও লিভস সেট করে নিয়েছি গ্লুয়ের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী। তারপর গ্লুগানের সাহায্যে হাফ পার সেট করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী এক এক করে হাফ পার সেট করে নিচ্ছি। এভাবে করে হাফ পার সেট করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। 2009 আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।